ঈদকে সামনে রেখে বিমানের অব্যবস্থাপনা, অবহেলা ও উদাসীনতার কারণে আবুধাবি চট্টগ্রাম ও আবুধাবি ঢাকার যাত্রীরা দেশে যাওয়া আসার ক্ষেত্রে চরম দুর্ভোগে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিমান কর্তৃপক্ষের পূর্ব পরিকল্পনা না থাকায় সিটের অব্যবস্থাপনা ও দ্বিগুণ ভাড়ায় সহজ হচ্ছে না প্রবাসীদের ঈদ যাত্রা। আমাদের হাজার হাজার প্রবাসী দেশে যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু আমাদের দেশের বিমান বাংলাদেশ বিমানে যেতে পারতেছে না একমাত্র দ্বিগুণ ভাড়ার কারণে। অন্যান্য এয়ারলাইন্স গুলো অনেক দাম সস্তা এবং সামান্য বেশি, আর বিমানে যখন পাবলিক ওঠে দেখা যায় 50-60টা সিট খালি, অথচ আমাদের বিমানের টিকিট পাওয়া যায় না, বিমান দেশে ছোট। এখান থেকে যদি বড় ফ্লাইটটা দেওয়া হয় অন্তত ঈদের যে দুর্ভোগটা বা মানুষের যে জনগণের যে দুর্ভোগটা অন্তত এটা অন্তত দূর হয়। এভাবে হলে আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা দেশের জন্য খাটতেছি, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকিছু ফেলে দিই, রক্ত পানি করে আমরা রেমিটেন্স পাঠাইতেছি কি জন্য, আমাদের সুযোগ সুবিধাটার জন্য। এমন সময় 130 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়া হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা। আজকে আমি বাংলাদেশ থেকে কি নিয়ে আসবো, এইখান থেকে যাওয়ার সময় তো মানুষ কেনাকাটা যায়, টুকি টাকি বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, কেনাকাটা 20 কিলো সামান, যাওয়ার সময় 20 কিলো, আসার সময় 30 কিলো, আসার সময় কি আমি কিনছি নারকেল, এটা হাস্যকরই তো। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে স্মারকলিপি পাঠিয়েছেন প্রবাসী নেতারা। প্রায় প্রতিদিনে 2-4টা লাশ বাংলাদেশের চিটাঙ্গে পাঠাতে হয়, এই লাশগুলো পাঠাতে অনেক কষ্ট সাধ্য হয়, যেগুলা এখন বিমানে নিতে পারে না। বেনিফিটটা বাংলাদেশ এয়ারলাইন্স নিতে পারত, কিন্তু আমাদের দেশের যারা কর্মকর্তা আছে সর্বস্তরে A to Z পর্যন্ত এদের অনিয়ম অব্যবস্থাপনার কারণে এই বাংলাদেশ বিমান অবহেলিত হয়ে গেছে। কি ঈদের টাইমেই যে এভাবে রেটটা বাড়ে আমাদের পক্ষে পসিবল না, আমরা এত টাকা দিয়ে ওইখানে আসা যাওয়া। বিমান কর্তৃপক্ষের কেন টনক নড়ে না, কেন ওনারা ঘুমায় এখনো, সেটা আমাদের মাথায় আসলেই কোনো কিছু বুঝতে পারি না। ওনারা শুধু প্রতিবারে একই অজুহাত দিয়ে যান। আমেরিকা থেকে, লন্ডন থেকে, রোম থেকে বা জাপান থেকে অতটুকু প্লেন আপনার ফুরন হচ্ছে না, সেই প্লেন গুলো কমপক্ষে 1 মাসের জন্য, 15 দিনের জন্য এই রোডে দিলে, মিডল ইস্টে দিলে অনেক মানুষের সুবিধা হইতো, অনেক মানুষের দুঃখ লাগা হইতো, কিন্তু এখন ধরতে গেলে হজবরল অবস্থা। কুচিক্র মহলের কারণে আমাদের এই স্টেশনটাকে যাতে লস প্রজেক্টে চলে যায় সেজন্য মনে হয় তৎপর আছে। এমন অব্যবস্থাপনা সমাধানের জন্য বিমানের MD সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশীরা।